প্রতিটি অক্ষর করে দশটা করে নেকি হইয়া যায়। আমাদের ডায়রেক্ট পিছনে হিফজের রুম, যেখানে ছাত্ররা ধুলে আর কোরআন তিলাওয়াত করে ছোট ছোট বাচ্চারা আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত মহাসাগরে পদ্মা মেঘনায় ভাসায় দেওয়া হবে। সন্তানদের আম্মা বাবার আমল নামায় বন্টন করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم بھیجا رب ہمارے درود اور سلام برغسیدہ نبی پر اپنی مدام ہزاروں درود ہزاروں سلام بروح نبی تا بروز قیام অনেক প্রাচীন তিনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার উদ্যোগে যেত। আজকের 89তম বার্ষিক ইসলামী সম্মেলনের সভাপতির আসনে আসেন নন্দিত আলেমে দ্বীন বানিয়াচং এর কৃতি সন্তান ওলামায়ে কেরামের অভিভাবক বহু আলেমের উস্তাদ পত্র মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য অধ্যক্ষ হযরত খান সাহেব দামত বারাকাতুহুল আলিয়া, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান মুসল্লিয়ান, প্রিয় যুবক তরুণ ও ছাত্র ভাই, আশপাশ এলাকা থেকে শ্রবণরত সম্মানিত মা ও বোন, সর্বস্তরের তৌহিদের জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি যিনি আমাদেরকে একটি দ্বীনী মাদ্রাসা মোবারক মাহফিলে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ দান করলেন।
আমরা সকলে মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। বলি না সবাই আলহামদুলিল্লাহ। ছোট ভাই যারা বর্ষ আমার দিকে মনোযোগে হও, তোমরা এলোমেলো হইও না। হুজুর আমাকে দিক নির্দেশনা দিয়েছেন কথা বলা, সেই জন্য আমিও সূরা ইউসুফ থেকে একটু তিলাওয়াত আপনাদের সামনে পেশ করেছি। দুনিয়াতে যত ইতিহাস, যত কাহিনী, যত ঘটনার বিবরণ পাওয়া যায়, সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, সুন্দরতম কাহিনী, যে কাহিনীকে স্বয়ং আল্লাহ আহসানাল কাসাস বলেছেন, যত কাহিনী, যত ঘটনা, যত গল্প, যত কিচ্ছা, সবগুলোর মাঝে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দরতম কাহিনী ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই কাহিনীটি আল্লাহ এত ধারাবাহিক, এত সুন্দরভাবে সূরা ইউসুফে তুলে ধরেছেন। আরো অনেক নবীর অনেক জীবনী, অনেক কাহিনী আল্লাহ আলোচনা করেছেন। মরিয়ম আলাইহিসসালামের জীবনী আছে, ঈসা আলাইহিসসালামের জীবনী আছে, মূসা আলাইহিসসালামের জীবনী আছে, দাউদ আলাইহিসসালাম, সুলেমান আলাইহিসসালাম, জাকির আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালামের জীবনের অনেক অনেক সাইট আলোচিত হয়েছে। কিন্তু ইউসুফ নবীর কাহিনীর মতো আল্লাহ এত চমৎকার, এত ধারাবাহিক আর কোন ঘটনা আলোচনা করেন নাই। আমার যতটুকু মনে পড়ে ইউসুফ নবীর বিস্তারিত ঘটনা, আমি সিলেটের একটা মসজিদে রমজান মাসে প্রতি রাত্রে 2 ঘন্টা করে আলোচনা করে আমার 10টা রাত্র লাগছিল। তো সব কথা তো আজকে বলা সম্ভব না, এতটা সময়ও নাই। আমি উল্লেখযোগ্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে জীবন পথে, চলার পথে আমাদের একটু কাজে লাগে। ইউসুফ আলাইহিসসালামের পরিচিতি, ওনার আব্বা হলেন ইয়াকুব আলাইহিসসালাম, ওনার দাদা হলেন ইসহাক আলাইহিসসালাম, দাদার আব্বা জান হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম, দাদার ভাই হলেন ইসমাইল আলাইহিসসালাম, আর আব্বার আপন ভাই, নিজের আপন চাচা হলেন ইয়াকুব আলাইহিসসালাম। সুবহানাল্লাহ, বলবেন না, নিজেও নবী, বাবা নবী, চাচা নবী, দাদা নবী, দাদার ভাই নবী, দাদার বাবাও নবী। সুবহানাল্লাহ বলেন। আমরা গর্ববোধ করি, আমি চেয়ারম্যান, আমার দাদাও চেয়ারম্যান, এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয় হয়ে যায়। আমরা যার আলোচনা শুনবো, তিনিও নবী, ওনার বাবা নবী, চাচা নবী, দাদা নবী, দাদার ভাই নবী, দাদার বাবাও নবী। সুবহানাল্লাহ, বলবো না, তারা ছিলেন তাদের আব্বার ঘরে মোট 12 ভাই। কথা বলবেন, কয় ভাই, একটু কথা হইল, কয় ভাই? 12 ভাই। ইউসুফ আর বিনিয়ামিন, তারা তাদের ছোট মায়ের ঘরে ছোট 2 ভাই, রুবেল, ইয়াহুদা, তারা 10 ভাই বড় মায়ের ঘরে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তিনি তার 12টি ছেলের মাঝে, ইউসুফ আলাইহিসসালাম ছোট ছেলে, 11তম ছেলে, তাকে বেশি ভালোবাসতেন। এই বেশি ভালোবাসার অনেকগুলি কারণ, এর মাঝে উল্লেখযোগ্য কারণ হলো, সম্ভবত আল্লাহ তাআলা ইয়াকুব নবীরে জানিয়েছিলেন, হে পয়গম্বর ইয়াকুব, আপনারে 12টা ছেলে দিলেও শুধু ইউসুফই নবী হবে। সুবহানাল্লাহ, বাকি 11 ছেলের কেউ নবী হবে না। নবীর সাথে নবীর কানেকশন, আলিমের সাথে আলিমের কানেকশন, সুরের সাথে সুরের সম্পর্ক, গাজাকুরের সাথে গাজাকুরের সম্পর্ক, নামাজির সাথে নামাজির সম্পর্ক, ঠিক আছে? তো ইয়াকুব নবী নবী ছেলে, ইউসুফ নবী, এখানে ঘনিষ্ঠতা ভিন্ন, এই জন্য ভালোবাসতেন, আদর করতেন, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো, ইউসুফ সকলের মাঝে শান্ত, ভদ্র, সভ্য, পরহেজগার। 2-3 নম্বর কারণ হলো, সকলের মাঝে সবচেয়ে বেশি সুন্দর ইউসুফ। সুবহানাল্লাহ বলে, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, সুন্দর মানুষ, সুন্দর জিনিস, সুন্দর বস্তু, সুন্দর প্রতিষ্ঠান, সুন্দর অফিস, সুন্দর টেবিল, সুন্দর সোফা, সুন্দর মাইক, সুন্দর বক্তা, সবাই পছন্দ করে, কথা ঠিক আছে? তো
ইউসুফ আলাইহিস সালাম সকলের মাঝে শুধু সুন্দর না, নবীজি বলেন আমি মিয়ারাজে যাইয়া ইউসুফরে সরাসরি দেখে এসেছি। সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগ করেছেন, এক ভাগ সারা দুনিয়ার মানুষে দিয়েছেন, বাকি অর্ধেক সুন্দর আল্লাহ শুধু ইউসুফরে দিয়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে আছে ইউসুফ হাঁটলে ইউসুফের চেহারা থেকে নূরের ঝিলি দেয়ালে পড়তো, সুবহানাল্লাহ বলেন। আরো থাকতে পারে অনেকগুলি কারণ, সব কারণ মিলে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফরে বেশি আদর করতেন। বড় দশটা ভাই সৎ মায়ের ঘরে, বড় মায়ের ঘরে, এরা ছেয়ে দেখে তাদের বাবা ছোট ইউসুফরে বেশি ভালোবাসে। তারা দশটা ভাই এক জায়গায় গোল বৈঠকে বসলো, পরামর্শে বসলো, আর একজন আরেকজনের সঙ্গে কথা বলে যে আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, আমরা কৃষি কাজ করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা আয় রুজি করি, আমরা সংসার চালাই, আর আব্বায় ভালোবাসে বইয়া হাওড়ারে। কথা বুঝেননি আপনারা, বইয়া হাওড়া বুঝছেন না আপনারা, খারে হয়েছে। ওই যে ইউসুফ ছোট বাচ্চা তো বাড়িতে থাকে, আর ইতিমধ্যে ইউসুফের আম্মাও মারা গেছেন, ইত্যাদি কারণে বাবা ইউসুফের প্রতি বেশি সদয়, চুকে চুকে কুলে কুলে আগলে রাখেন ইউসুফকে। দশটা ভাই মিলে পরামর্শ করল, শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত হলো খেলাধুলার কথা বলে বাবার কাছ থেকে ইউসুফ রে নিয়ে আসবে। কোন অন্ধকার কুয়ার মাঝে ইউসুফে ফেলে দিলে সন্ধ্যায় বাড়ি ফিরে গিয়ে বলবো আমাদের ভাই ইউসুফে ভাগে ধরে নিয়ে গেছে, আব্বা আমাদের কথা বিশ্বাস করবেন, আর ইউসুফ অন্ধকার মাঝে পড়ে গেলে প্রাণে বাঁচবে মরবে না, বাণিজ্যে কোন কাফেলায় তারে উঠাইয়া মিশর বা অন্য কোন দেশে নিয়ে গেলে এতে করে ছেলেটি আমাদের এই ভাই ইউসুফ বাবার চোখের আড়াল হয়ে যাবে, বাবা বাধ্য হয়ে আমাদেরকে ভালোবাসবে। বাবার কাছে এসে বলে বিকাল বেলা খেলাধুলা করলে স্বাস্থ্য ভালো থাকে, ইউসুফ রে আমাদের সঙ্গে দিয়ে দিন, আমরা দশটা ভাই ইউসুফ আমাদের সঙ্গে খেলাধুলা করবে, আমরা ইউসুফ রে আগলে রাখবো, আমাদের চোখে চোখে রাখবো। ইয়াকুব আলাইহিস সালাম বলে ও আমার ছেলেরা আমার ভয় লাগে, হয়তো তোমরা খেলাধুলায় বেশি মনোযোগে হবে, আর আমার আদরের ছেলে ইউসুফ রে হয়তো বাগে ধরে নিয়ে যাবেন। দশটা ছেলে বলে বাবা আমরা উপযুক্ত সুতন্দ্রের অধিকারী, আমরা হলাম দশটি ভাই, টেনশনের কোনো কারণ নাই, আমরা দশটা ভাইয়ের মাঝখান থেকে যদি বাগে ইউসুফ রে ধরে নেয় দুনিয়াতে বসবাস করার বেঁচে থাকার কোনো অর্থ থাকে না, সুতরাং বাবা বিশ্বাস করে আমাদের ভাই ইউসুফ রে আমাদের সঙ্গে দিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করে তাদের সঙ্গে দেয়া দিলেন। আমার দিকে একটু মনোযোগ বাড়ান বাবা ইয়াকুব আলাইহিস সালাম, বাড়িতে থেকে ছেলেগুলির দিকে তিনি তাকাইয়া রইলেন যত সময় পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে তাদেরকে দেখা যায় তারাও চাইলে আব্বা জানলে দেখে, তত সময় পর্যন্ত ইউসুফের আদরের অভাব হলো না, এক ভাই থেকে আরেক ভাই কোলে নেয়, আরেক ভাই থেকে আরেক ভাই কোলে নেয়, আব্বারে দেখায় ইউসুফের প্রতি কত মায়া, যে মাত্র এতটা দূর চলে গেল যেখান থেকে চাইলে বাড়ি দেখা যায় না, বাড়ি থেকে চাইলে তাদেরকে নজরে ভাসে না, এতটা দূর যেতে না যেতে খুন থেকে আছাড় মেরে ইউসুফরে মাটিতে ফেলে দিয়েছে। আরেকটা ভাই বুকের মাঝে পা দিয়ে চাপা দিয়ে বলে ও ইউসুফ এবার তোমারে কে রক্ষা করবে, তুমি না স্বপ্ন দেখেছো আহাদাশা কাউকাব, এগারোটি তারকা তুমি স্বপ্নে দেখেছিলে, তোমার বাবার কাছে ব্যাখ্যা চেয়েছিলে, তোমার বাবা তোমারে ব্যাখ্যা দিয়েছিল, আজকে তোমার এগারো তারকারে তুমি ডাকো, তারা যেন তোমাকে রক্ষা করে, সুতরাং তোমার আর রেহাই নাই। আরেকটা ভাই বলো না না না, আমাদের সিদ্ধান্ত অন্য কর মাঝে ফেলে দেওয়া, অবশ্যই হত্যা করা যাবে না, হত্যা করলে ঘটনা কিন্তু আমরা ফ্লাশ করে দেব, শেষ পর্যন্ত হাত পা রশি দিয়ে বেঁধে জামা খুলে নিয়ে ইউসুফকে অন্ধকার মাঝে ফেলে দিয়েছে। অন্ধকার মাঝে পানির মাঝে পড়ে গেলেন, সাথে সাথে স্বয়ং জিব্রাইল ইউসুফকে উঠাইয়া একটা পাথরে বসাইয়া দিয়েছে।
ইউসুফ তরতর করে কাঁপে, জিব্রাইল সান্ত্বনা দিয়ে বলে, ও ইউসুফ না 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 কম্পনের কোন প্রয়োজন নাই, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে আমি জিব্রাইল আসছি। ইউসুফের গায়ে জামা নাই, বায়রা জামার মাঝে মিথ্যা রক্ত লাগিয়ে সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলে, আব্বা আপনার কথাটাই লেগে গেছে, আপনি বলছিলেন কি জানি বাঘের দরে নিয়ে যায়, ইউসুফরে আমাদের জামার কাছে রেখে দৌড় প্রতিযোগিতায় আমরা গিয়েছিলাম, আমরা আমাদের টার্গেটে গেলাম, সেখান থেকে ফিরে আসতে আসতে এইদিকে চেয়ে দেখি বাঘ আমাদের ভাইটারে ধরে নিয়ে গেছে। আব্বাজান বললেন, দেখি তো জামাটা, আমার দিকে তাকান, জামা চেক করলেন, জামার মাঝে রক্ত পাওয়া গিয়েছে কিন্তু সিরা নাই, পাড়া নাই, টুটা নাই, পাঠা নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলে, হে আমার ছেলেরা, বাঘে আমার ছেলে ইউসুফ রেখেছে, অথচ জামা ছিল না, বাঘটা তো বড় শিক্ষিত বাঘ। কথা বুঝেন নি আপনারা? এত জিম ধরে বলি তো না, একটু কথা বলতে হবে। ইয়াকুব আলাইহিস সালামের কথা থেকে ছেলেগুলি কিছুটা সন্দেহের মধ্যে পড়ে গেল, তাইলে তো আব্বা আমাদের মাইন্ড করছেন। আর এইদিকে ইউসুফ আলাইহিস সালামের গলায় অথবা হাতে একটা তাবিজ ছিল, আমাদের কবজের ভিতরে তাবিজ, যে তাবিজের মাঝে লেখা থাকে ইয়া আল্লাহ, অথবা তাবিজের মাঝে লেখা থাকে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আজরাইল, অথবা আরে কোনো বাজে কত লেখা থাকে, কুফুরি কত লেখা থাকে। না 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 ওই কবজের ভিতরে এমন কোন তাবিজ ছিল না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিবস্ত্র করে আগুনে ফেলে দিয়েছিল, গায়ে জামা ছিল না, আল্লাহ ফুলের বাগান, ফুলের বাগানে পরিণত করলেন। ফেরেশতাকে আদেশ দিলেন, ও ফেরেশতারা আমার বন্ধু ইব্রাহিমকে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী জান্নাতের পোশাক পরলেন, এই জামাটা নিজের ছেলে ইসহাককে দিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসালাম নিজের ছেলে ইয়াকুবকে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম এই জামাটা নিজের আদরের ছেলে ইউসুফরে দিলেন। কিভাবে দিলেন ভালো করে শোনেন, খুললে জামা বড় হইয়া যায়, ছোট করলে জামা একেবারে ছোট হইয়া যায়। সুবহানাল্লাহ, কবুদের ভিতরে এই জামাটি রেখে হাতে কিংবা গলায় দিলেন জুলাইয়া, যাতে করে কারো বদনজর না লাগে। এই মুহূর্তে বায়রা জামা খুলে ইউসুফকে অন্ধকার মাঝে ফেলে দিয়েছে, আর সাথে সাথে জিব্রাইল এসে কবজ থেকে জান্নাতি জামা বের করে ইউসুফকে জান্নাতি জামা পরাইয়া দিয়েছে। সেটা কি বলে, রাখে আল্লাহ মা রেখে, রাখে আল্লাহ ভাই লাগবে না, সব রাখে আল্লাহ বলেন না, রাখে আল্লাহ মা রেখে। মাদ্রাসার বিরুদ্ধে প্রায় সময় ষড়যন্ত্র হয়, এইসব মাদ্রাসায় নাকি জঙ্গি হয়, আমরা বিশ্বাস করি না এইসব কথা, মাদ্রাসায় জঙ্গি হয় না আলেম হয়, কথা বলতে হবে তো, মাদ্রাসায় সন্ত্রাসী হয় না আলেম হয়, জোরে বলেন মাদ্রাসায় জঙ্গি হয় না নায়েবে নবী হয়, মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় না সন্ত্রাসী হয় না আলেম হয় মুফতি হয় মুফাদ্দিস মুহাদ্দিস হয় সুশীল সমাজের ভদ্র সন্তান হয় শান্ত পরহেজগার হয়, কথা বলতে হবে ঠিক না? ইউসুফ আলাইহিসসালাম এই জামা পড়লেন, আর অন্ধকার মাঝে পাথরের মাঝে বসা, এদিকে আমার দিকে চান, আপনাদের এলোমেলো ভাব দেখলে আমি বস করতে পারতাম, এবার ইউসুফের জামায় রক্ত লাগাইয়া বাবার কাছে যে নিছিল, স্মরণ আছে না আপনাদের? এদিকে সাইন কিতাব, আমি তো দেখি সবই সাইন, মাহফিলের ব্যাঘাত ঘটে এমন কাজ করবে তো। বলছিলাম আমি অন্য একটা বিষয়ে কথা বলার রুচি নিয়ে আসছি, কিন্তু প্রিন্সিপাল হুজুর আমাকে বলছিল ওই বিষয়ে কথা বলতে, এখন যে আবার আপনারা না শুনেন তা আমার সিলিয়ান ইগনোর তো আছে, দূর থেকে যারাই শুনুক ওরা আমার শ্রোতা না, আমার শ্রোতা আপনারা, যারা বাসা বাড়ি ফলে মাহফিল আসছে ওরা হইল আমার কাছে মূল্যায়নের পাত্র। মিথ্যা রক্ত লাগে আনছিল, বাবা সন্দেহ করেছে, ছেলেগুলি বুঝতে পেরেছে, এই জন্যে তাফসিরে মাঝারিতে আছে দশটা ভাই মিলে পরের দিন সন্ধ্যার আগে আগে একটা নে করে বাঘরে ধরে
বাবার সামনে এনে বললো, আব্বা আমরা যে বলছিলাম আমাদের ভাই ইউসুফের বাঘে ধরে নিয়ে গেছে, এই বাঘটায় গতকাল ধরেছে, আমরা দৌড়ায় তার ধরতে পারি নাই, আজকে তার জঙ্গলায় আমরা হামলা করে তার ধরে এনে আপনার সামনে হাজির করছি। ভাইদের উদ্দেশ্য হলো যে যত দোষ নন্দ ঘোষ, বোমা ফুটলি হুজুর দায়ী, কথা বুঝেন নি আমার, বোমা ফুটলি হুজুর দায়ী, হুজুররা সন্ত্রাসী যদি হয় সন্ত্রাসীদেরকে কি বলবে, কথা বুঝেন না লাগে আপনারা, হুজুররা যদি সন্ত্রাসী হয় সন্ত্রাসীরা কি বলবেন, আর হুজুররা সন্ত্রাসী হইলে তাহলে এদেশে তারা কোন খারাপি করে এদেরকে কি ফিরিস্তা বলবেন আপনারা। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা এই বাঘটাকে ধরে নেব, আব্বা এই বাঘে আমাদের বাইরে হয়েছে, উদ্দেশ্য হইল যত দোষ বাঘের উপরে দিব, বাঘ তো আর কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, না বলতে পারবে না। যে মাত্র তারা বলল সাথে সাথে ইয়াকুল আলাইহিস সালাম, ওরে বাঘ তোমার আল্লাহ সৃষ্টি করছে, রিজিক বুঝি তোমারে দেয় নাই, আমার ছেলেরে হইলে কথা বুঝুননি, তোমার লাগে বুঝি জঙ্গলে রিজিক ছিল না, আমার আদরের ছেলে তার মাও নাই, ইউসুফরে তুই খাইলে, সাথে সাথে আল্লাহ বাঘের জবান খুলে দিয়েছে, বাঘ দেখে বলে ও আল্লাহর পয়গম্বর না 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 আমি ইউসুফ রে খাই নাই, আমি দেখিও নাই, সুবহানাল্লাহ বলে। তখন ইয়াকুব বলছিলেন ফাসাবরুন জামিন, ধৈর্য আমার জন্য উত্তম। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফের জন্য ইউসুফকে হারিয়ে এতটা কান্নাকাটি করলেন, এত মায়ার ইউসুফ ছিল যে কারণে কানতে কানতে চোখের পানি ঝরতে ঝরতে পানি জড়া বন্ধ হয়ে গেল, চোখের ভিতরে পানি শুকায় গেল, যে কারণে ইয়াকুব আলাইহিসসালাম বন্ধ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এবার আমরা সামনে দিকে অগ্রসর হই, ইউসুফ আলাইহিসসালাম জঙ্গলের ভিতরে কুয়ার ভিতরে তোমার কাছে বালতি আসবে, তুমি বালতি গিয়ে শক্ত হাতে ধরবে, সুবহানাল্লাহ। নিঝুম অন্ধকারের মাঝে বালতি গেল, ইউসুফ আলাইহিসসালাম বালতিরে ধরলেন, ওই কাফেলার বাণিজ্যিক লোক বান্তি টেনে টেনে দেখে হায় আল্লাহ এত সুন্দর ছেলে, সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে নিয়ে মিশরে চলে গেল, মিশরে দাম তুলল, দাম উঠানো হলো সবচেয়ে বেশি দাম নিয়ে, সবচেয়ে বেশি মূল্য দিয়ে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী, মিশরের অর্থমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী অনেক টাকা দিয়ে ইউসুফরে ক্রয় করে তার স্ত্রী জুলাইখারে বলে, ও জুলাইখা ছেলে মেয়ে পাই নাই, আমরা নিঃসন্তান, বাজার থেকে গো ইউসুফ নামের একটা ছেলে কিনে নিয়ে এসেছি, আকরিমি মাসওয়া, যে ছেলেটাকে তুমি সম্মানে রাখবে, তাকে খেতে দিবে, গুলাম মনে করবে না, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে ছেলে বানাবো, সুবহানাল্লাহ। যে ইউসুফের বাবা সর্বান্ত করে অন্ধকার মাঝে ফেলে দিয়েছে, সেই ইউসুফরে আমার আল্লাহ হেফাজত করে, ভাইদের চক্রান্ত থেকে রক্ষা করে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী বাসভবনে আরামে আয়েশে টাকা খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে। বছর দেড় বছর আগে আমরা হইলে জঙ্গি গ্রহণ দেওয়া স্বীকৃতি বিষয় কিতা, কথা বুঝুননি আমার, আপনার আল্লাহ জানে, দুই বছর আগে আমরা এত খারাপ হইলাই এখন স্বীকৃতি দিলাই কেন, তাহলে বোঝা গেল আগে যা বলছিলাই ভুল বলেছ, যেটা করেছ শুদ্ধ করেছ, আমরা আসলে কোনদিন অসভ্য না, আমরা আসলে কোনদিন অভদ্র না, আমরা আসলে কোনদিন সন্ত্রাসী না, আমরা আসলে কোন জঙ্গি না, এই দেশের বড় মানুষের নাম হইল ওলামায়ে কেরাম, কত বলতে হবে ঠিক না। আমার এই মোবাইলটা সাক্ষী, ছয় নয় মাস আগে অনলাইনে একটা নিউজ শুনলাম, ঢাকার এক ভার্সিটির ছাদের উপরে গাজার গাছ, নাউজুবিল্লাহ কইতা না, গাঁজা বুচ্চুনি গাঞ্জা, ভার্সিটির ছাদের উপরে গাঞ্জার গাছ রয়েছে, আপনারা রয়েছেন নাকি দেখিয়া, না হইতা নাইনি আপনারা, না নবীগঞ্জ থেকে কেউ রয়েছে, নবীগঞ্জ কেউ রয় নাই, বানিয়ানসুন থেকে কেউ যায় নাই, হবিগঞ্জ কেউ যায় নাই, যারা ভার্সিটিতে পড়ে তাদেরই বিপদগামী কোন ছেলেরা এমনটা করেছে।
কিন্তু আমাদের যে মাদ্রাসাগুলো আছে আর গাঞ্জা না, মাদ্রাসার অত্র এরিয়ার ভিতরে গাঁজা মদ হিরোইন ফেন্সিডিল না, একটা বিড়ি সুতো হওয়া যাবে না, হতে পারেন ঠিক না? আমার লাগবে না কোন সমস্যা নিয়ে আসুন, কত বলছে অল্প সময় আমার কত বলো সহ হঠাৎ দেখবেন সময় শেষ হয়ে গেছে। চা তো আগে খাওয়াইছে অনেক চা, এটারই দায়িত্ব পালন করি চেয়ারম্যান সাহেব দেন, আমার বড় ভাই চেয়ারম্যান সাহেব। কি করবে এদের নিয়ে যান, গেলে ঠান্ডা হয়ে লাভ আর লাগতো না, বুঝছেন? আর আধা ঘন্টা সময় আছে ভাই, আর আসিও না, আমার কথা বলো শুধু তো বলছিলাম একটা প্রবাদ আমাদের হবিগঞ্জের, এটা সারা বাংলাদেশে চলে, রাখি আল্লাহ মা রেখে। আল্লাহ এদেশের মাদ্রাসা গুলোর সম্মান উঁচু করে রাখবে, মাতা নাম হবে কে, কথা বলে না কেন ঠিক না? উলামায়ে কেরামের মানুষের শ্রদ্ধা, এটা এটা ন্যাচারালি শ্রদ্ধা, এটা সৃষ্টিগত, এটা তবিয়ত হয়ে গেছে আলেম ওলামার সম্মান করা। বিরুদ্ধে করলে কি হবে? এদেশের মুসলমানে আলেম ওলামার সম্মান করবেই, কথা বলে ঠিক না? ইমাম সাহেবের খানি বললে বাচ্চারে মা সবজি দেয়া জুল দেয়া হওয়া বিদায় দেয় মাসের পিসটা, ইমাম সাহেব হুজুরের জন্য আজকের যুগের মায়েরাও ঢাইকা রাখে, কথা বলেন ঠিক না? তোমরা তোমরা সাইডে যাও, সাইডে যাও, দুজন সাইডে যাও, তোমাদের ঠিকের আওয়াজটা মাইকে যায়, আর দূর থেকে মনে হয় তোমরাই আসো, এখানে বুঝমান কোনো মানুষ নাই। আর আমরা আরো একটা রুচি হয়ে গেছে, ছোট বাচ্চারা সামনে বসায় মুরব্বীরা হালি ফিসে বসে কি বলছেন মানুষ শোনেন। ইউসুফ নবীর বাইরা ষড়যন্ত্র করলো, দশটা ভাই ব্যর্থ, ইউসুফ সফল, ঠিক কিনা বলেন? কি আরামে আসে ইউসুফ থাকতেছে, কি আরামে আসে ইউসুফ খাইতেছে, কি সম্মানে আছে, কারণ ইগরের মালিক যিনি, প্রধানমন্ত্রী যিনি, তিনি বলছে আকরিমী, তাকে সম্মান দাও, সুবহানাল্লাহ বলে। ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন, এবার সুঠাম দেহের অধিকারী, ভরা যৌবনে পদার্পণ করলেন ইউসুফ আলাইহিস সালাম। আগে শুনতেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা, আমাদের দেশে অনেক মানুষ সুন্দর রয়েছে কিন্তু কোন না কোন সাইড দুর্বল, গঠন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু স্বাস্থ্যটা বেশি, মাশাআল্লাহ গায়ের রং সুন্দর কিন্তু শর্টম্যান, একটা না একটা আছে, মাশাআল্লাহ স্বাস্থ্য বালা, হ্যান্ডসাম ফিটনেসও বালা, কিন্তু চোখের কালোটাও কালো, সাদাটাও সাদা, কিন্তু এখানে দেখা যায় অনেক মানুষের সাদাটা বেশি সাদা না, কালোটা বেশি কালো না, এটার কারণে মানুষ অনেক সমালোচনা করে করে কি করে না করে, কিন্তু এতটা সুন্দর, যেমন উচ্চতম, যেমন স্বাস্থ্য, যেমন ফিটনেস, যেমন রং, যেমন কালার, যেমন গঠন, যেমন আকৃতি, জোরে বলে সুবহানাল্লাহ, অতুলনীয় সুন্দর। এইদিকে হলেন জুলাইখা ম্যাডাম, যে জুলাইখা জন্ম করতে হলো রাজকন্যা, একটা রাজার মেয়ে, বিয়ের জীবনে তিনি হলেন প্রধানমন্ত্রীর স্ত্রী, ফার্স্ট লেডি, আবার সৌন্দর্যের জগতে তিনি বিশ্ব সুন্দরী, কথা বুঝুন না ভেরা, বিশ্ব সুন্দরী। আর সারা দুনিয়ার মাঝে আমাদের নবীজি সারা, নবীজি হলেন মুস্তাসনা ভিন্ন, নবীর সৌন্দর্যতা হলো আলাদা, নবীজি বাদ দিয়ে দুনিয়ার সকল মানুষে অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক সুন্দর ওই ইউসুফরে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফরে দেখে দেখে আকৃষ্ট হয়ে গেল, একতরফা প্রেমে পাগল হয়ে গেল, ইউসুফরে না দেখলে প্রাণে বাঁচে না অবস্থাটা এমন, হাঁটতে গেলে মনে ইউসুফ, চলতে গেলে মনে ইউসুফ, বসে গেলে মনে ইউসুফ, শুয়ে গেলে মনে ইউসুফ, খাইতে গেল শুধু ইউসুফ। এই
নিজের মনের বাসনা পূর্ণ করার জন্য করে পরিকল্পনা। কি পরিকল্পনা? আমার স্বামী চলে যায় অফিসে, সন্ধ্যার আগে সচরাচর আসে না, সুতরাং যা চাই সেটা সন্ধ্যার আগে আগে সেরে নিতে হবে। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। প্ল্যান করে বেডরুম সাজাইয়া ফুল সজ্জায় সজ্জিত করে এরপরে ওই যে আমরা ক্যালেন্ডার লটকাই, বিলবোর্ড ক্যালেন্ডারের মতো এইভাবে নগ্ন 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 ছবিগুলো এমন ভাবে রেখে দিল যে কোনো পুরুষ মাত্রই দেখে তার মনের মাঝে একটা খারাপ উত্তেজনা আসাটা স্বাভাবিক। এমন নগ্ন ছবিগুলো, এমন ক্যালেন্ডার গুলো রেখে রেখে ইউসুফ বলল, ইউসুফ হাই তালাক, তুমি আমার ঘরে আসো। কামিয়ার ইউসুফ আসো, সহজ সরল মনের ইউসুফ আলাইহিসসালাম জুলাইখার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে ঘটনা কি? আল্লাহ করে বলেন, জুলাইখা সবগুলো দরজা বন্ধ করে দিল। তাফসীরের কিতাব আছে দরজা ছিল সাতটা, কয়টা কয়টা? সাতটা গেট, মাত্র সাথে মানে একটা গেট আছে, রুমের ভিতরে একটা দরজা আছে, এইভাবে বাইরে যাইতে গেলে সাতটা গেট খুলতে হবে, সাতটা গেট ওভারটেক করতে হবে, তবেই বের হওয়া যাবে। এমন সাতটা গেটে তালা ঝুলিয়ে লক করে বন্ধ করে ইউসুফ আলাইহিস সালাম নিজের ঘরে নিয়ে বলল, ইউসুফ তোমার মাতার চোল বড় মসৃণ, তোমার নয়ন যুগল বড় আকর্ষণীয়, তোমার চেহারাটা বড় মায়াবী, আমি সিরিয়াসলি তোমারে ভালোবাসি। আর মনে করে কথা সকল কথা বলা যায় না, জুলাইখা এমন কথা বলেছে, ইউসুফ আলাইহিস সালামের বুঝার বাকি রইল না, জুলাইখার মতলব ভালো না। সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন, দুনিয়ার মুসলিম যুবকদের জন্য ইউসুফ আলাইহিস সালাম চেতনা হয়ে রইবেন। ইউসুফ আলাইহিস সালাম যুবক বয়স, যৌবনকালে, যৌবনকালে অবিবাহিত যুবক, কি উত্তর দিয়েছেন? দরজা বন্ধ করে নির্জন জায়গায় বিশ্ব সুন্দরী মহিলা প্রেমের অভার দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যুবক হইয়া, অবিবাহিত যুবক হয়ে কি উত্তর দিলেন? কালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইয়ুফলিহু যালিমুন। ও সূরাটা আল্লাহ রক্ষা করুন, আমার বায়রা ষড়যন্ত্র করে আমাকে অন্ধকার মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে আমার রব আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আর তোমাদের বাসায় আরামে আয়েশে টাকা খাওয়ার সুব্যবস্থা দিয়েছেন, সুতরাং ওই আল্লাহর নাফরমানি হবে এমন কাজ আমি ইউসুফ করতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফ ইরশাদ করেন, কি ইরশাদ করেন শুনেন, যুবকরা শুনেন খেয়াল কইরা, কোন সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত কোন সুন্দরী মেয়ে যদি যুবক তোমাকে পছন্দ করে বলে আই লাভ ইউ, তুমি যদি সাহসী ইমান জজবা বলতে পারো নো আই লাভ ইউ, আই লাভ আল্লাহ, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহরে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি না, যদি তার ভালোবাসা প্রত্যাখ্যান করতে পারো, আমার রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ আরশের উপরে তুমি থাকবে ওই আরশের ছায়ায়। সুবহানাল্লাহ না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফেসবুক অনলাইন জাতীয় ব্যবহার পত্রিকার ভিতর পৃষ্ঠাগুলোর দিকে চাইলে খালি যুবকরে দেখি না, অনেক বুড়া বেড়ারও অফিস লিখেছে, এমন নিউজও হওয়া যায়, কথা বলেন না কেন আপনারা? আর আমরা যার আলোচনা শুনছি তিনি ইউসুফ, ভরা যৌবন অধিকারী, অবিবাহিত যুবক, এরপরও সুন্দরী বিশ্ব সুন্দরী মহিলা অভাব দেয়, ইউসুফ বলে নো নো নো, আমি তোমার তাকে সারাতে পারি না, এটা মুসলিম জাতির জন্য চেতনা, মুসলিম ছেলেগুলির জন্য চেতনা, যুবকদের জন্য প্রেরণা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কেবল আমার আল্লাহর ভয় অন্তরে থাকলে এমন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায়, কথা বলতে হবেন ঠিক না? জুলাইখায় কি হয় শুনেন, জুলাইখা বলে ইউসুফ আল্লাহর নাফরমানি করা যায় না যায় সেটা আমার দেখার বিষয় নয়, গেটে কিন্তু তালা, কথা বুঝরা নেই। এখানে আর একটু ব্যাখ্যা আছে, কোরআন দেখে দেখে যদি পড়তাম আর আলোচনা করতাম অন্যরকম হইতো, সময় লাগতো বেশি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহু যালিমুন,
জালেম অত্যাচারী যারা পাপিষ্ট যারা এরা কোনদিন সফল হয় না। ইন্নাহু রাব্বি, এটার দুইটা ব্যাখ্যা, একটা হইল ডাইরেক্ট আল্লাহ আমারে রক্ষা করেছেন হেফাজত করেছেন, আরেকটা হইল তোমার স্বামী এই ঘরের মালিক আমারও মালিক, আর তিনি বাজার থেকে আমারে কিনে এনে সন্তানের মতো সম্মান দিয়ে আদর করে বড় করলেন, আর তুমি তার ওয়াইফ, আমি কিভাবে গাদ্দার এটা করতে পারি, তার আমানতের খেয়ালটা আমি কেমনে করতে পারি, সুতরাং আমি যদি পারি না তুমি কেমনে পারো। কথা বুঝতে পারলে কদিন খাওয়াইছে, আমি যদি তার নাফরমানি না করি, তার আমানতে খেয়ানত না করি, বিশ্বাসঘাতকতা না করি, তাইলে ওই আজম মিশর, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া তার অসাক্ষাতে তার আমানতে তুমি সুতরাং তুমি রেডি হইয়া যাও। আমি রেডি হতে যাচ্ছি, এই কথা বলে জুলাইখা লক্ষ্য করুন মাবুদের সামনে আমি নাফরমানি করতে পারি না, এই জন্য সাইড পর্দা দিলাম যাতে আমার মূর্তি মাবুদে আমারে না দেখে। তোমার থিওরি তো আমারও, তুমি যেমন তোমার মাহবুদের সামনে নাফরমানি করতে পারো না, আমিও আমার মাহবুদের সামনে নাফরমানি করতে পারি না। তবে ফাঁকি দেওয়া গেলেও, দুনিয়ার সকল ফর্দা দিয়েও আমার মাহবুদরে ফাঁকি দেওয়া যায় না। কথা ঠিক না? না আফ্রিকার জঙ্গলে গুনাহ হল আল্লাহ দেখবে না, কোথা হুকাতে দেখবো নি, আফ্রিকার জঙ্গলে গেলে আল্লাহ দেখবেন, সাগরের নিচে যদি কেউ কোনো অপরাধ করে আল্লাহ দেখবেন তো, আল্লাহ সেই পাওয়ার আছে না নাই? সুতরাং এই ভাব এই বিশ্বাস যার অন্তরে থাকে সে কখনো গুনাহ করতে পারে না। এটা হলো মুসলিম ছেলেদের জন্য চেতনা, মুসলিম ছেলেদের জন্য প্রেরণা। ইউসুফ বলেন আমি আমার মাহবুদের সামনে নাফরমানি করতে পারি না, এটাকে কোরআনের ভাষায় বলা হয় তাকওয়া। কি বলা হয়? তাকওয়া। অর্থাৎ রাতের অন্ধকারে আপনি চেয়ে দেখেন একটা ডালিম গাছ, আর পাকা পাকা লাল লাল ডালিম কি সুন্দর ঝুলে রয়েছে, ডানে সান বামে সান সামনে পিছনে চেয়ে দেখেন, পুলিশ তো নাই, ফাবলিগো নাই, মালিকও নাই, কেউ নাই, আর আপনার চোখের মাঝে তো ভালো লাগতেছে, না জানি ডালিমটা খাইলে কত মজা হবে রে, ফারবেন। ঠিক সেই মুহূর্তে আপনার মনে মাঝে উকি দিল ইন্না লিল্লাহ, ডালিম গাছের মালিক তো আমি না, আমি যে চুরি করে বা রাতের অন্ধকারে পারবো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভাবনাটার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক না? এই ভাবনা, এই দায়িত্বশীলতা, এই জবাবদিহতার মন মানসিকতা যে মেম্বারের অন্তরে থাকে, যে চেয়ারম্যানের অন্তরে থাকে, যে এমপির অন্তরে থাকে, যে মন্ত্রীর অন্তরে থাকে, কসম আল্লাহর সে দুর্নীতি করতে পারে না। কথা বলতে হবে ঠিক না? আমার এই ভাই সামনে প্রশংসা করা ঠিক না, উনার গুণগান বাইচল নবীগঞ্জ পর্যন্ত যায়। কথা বুঝলেন না আপনারা? আপনাদের সন্তান আপনারা তো খুব ভালো ছিলেন, কত আজাবার গজব দেশ হইল, আমার ভাইয়ের উপরে দিত আসছে, কিন্তু ওনার চরিত্র ওনার সততা আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে আছে, আশা করি উনি মাথা উঁচু করেই থাকবে। কথা ঠিক না? আমাদের সিলেটের শিক্ষামন্ত্রী নূর ইসলাম মহোদয় আমাদের জন্য একটা গর্ব, তিনি অত্যন্ত ক্লিন ইমেজের মন্ত্রী। গত বছর দেখলাম আমরা, এটাও আমার মোবাইল সাক্ষী, ফেসবুকে আমরা কি দেখলাম, এই বাচ্চা এই বাচ্চা আমি উঠাই দিব, আমি এভাবে খুব কঠোর, আমি সব পছন্দের বরদাস্ত করি, এটা মোটেও আমি পারি না। আমরা কি দেখলাম, একটা রাস্তা পিচ হবে, ঢালাই হবে, তো কোন কোন ঢালাই রাস্তায় ঢালাইয়ের নিচে রড দেয় রড। কথা বলেন না? বানিয়া সিং এর অনেক রাস্তায় রড আছে না, কিন্তু ওই কন্ট্রাক্টর, ওই ইঞ্জিনিয়ার, ওই এলাকার নেতা, ওই এলাকার ক্যাডার রোড না দিলে যে বাস,
নাউজুবিল্লাহ হইতে নাই আপনারা, আপনারা পাই না সঙ্গীত। আর রোড থেকে বাঁশের দাম বেশি না গিতা? হ্যাঁ, রোডের দাম কত আর বাঁশের দাম কত বুঝেন না আপনারা? তাইলে রোডের বদলে বাঁশ দিয়া যে টাকাগুলো বাঁচাইলো, এটা সরকারে ফেরত দিছে না তার ফকট কথা হয় না কেন লাগে? আরে পুলিশে ধরলে আমার ধরবো, আপনারা ডরেন খেলেন বুঝি না? বাস্তব ঘটনা আস্তা দুনিয়ার মানুষে দেখছে না? রোডের বদলে বাঁশ দিল ইঞ্জিনিয়ারের কন্ট্রাক্টর ঠিকাদারে, সাহসী সাংবাদিক সেটা ভিডিও করে ভিডিও ফুটেজ নেটে ছেড়ে দিয়েছে, যেটা ভাইরাল হয়ে সারা বাংলাদেশের সচেতন মহল দেখতে পেয়েছে। আর এই কারণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহোদয় বলছিলেন, আজকে রোডের বদলে বাস দেওয়া হয় তবে মাদ্রাসার কোন ছাত্র যদি ইঞ্জিনিয়ার হয় রোডের বদলে বাস দেবে না। জোরবেলার কথা ঠিক কিনা? কেন কেন কেন? তার অন্তরে তাকওয়া, দিনী শিক্ষা, কোরআন শিক্ষা, যে কারণে আপনাদের চেয়ারম্যান সাহেব এত সুনামের অধিকারী হয়েছেন। হ্যাঁ, আরো ভালো ভালো চেয়ারম্যান আছে, আমি একজনের প্রশংসা করছি না, যতজন প্রশংসার জন্য প্রশংসার যোগ্য আমরা সবাই স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কথা বলেন ঠিক না? কিন্তু এটাও তো সত্য, রিলিফের মাল নিজের গড়ও হওয়া গেছে, গরিবের ঘরে টিন চেয়ারম্যানের ফুকুরও হওয়া গেছে, এমন প্রমাণত বাংলাদেশ আছে, কথা বলেন না কেন? আসে না নাই? মনে পড়ে উমর রাদিয়াল্লাহর কথা, গত বছর বলছিলাম উমর গাছতলায় ঘুমাইতেন দিনের দুপুরে, সুবহানাল্লাহ কইলাম অর্ধেক জাহানের প্রেসিডেন্ট হইয়া গাছতলায় ঘুমায়, ইহুদি কয় কোথায় ঘুমায়? কয় গাছতলায়, এখানে বেড বিছানা আছে না, পুলিশ আছে, পাহারাদার আছে না, সিকিউরিটি আছে না, কি আছে? কয় কিছুই নাই। কেমনে ঘুমায়? কয় ডান হাতটা মাথার নিচে রেখে উমর রাসূলের তরিকায় ঘুমায়, ইহুদি সুরিটা লইয়া গাছে উঠে বসে রয়েছে, উমর ঘুমাইলে উমর জবা হইলা হে হিরো হইয়া যাইব, সারা পৃথিবী তারা চিনবে। ঠিকই উমর একা একা ঘুমাইলেন, সুবহানাল্লাহ বললেন না, নির্জন একটা জায়গায় গাছতলায় উমর একা একা ঘুমায়, ভয় নাই। আমার দেশের প্রেসিডেন্ট বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, মেয়র বাদ দিলাম, এমপি বাদ দিলাম, চেয়ারম্যান বাদ দিলাম, মেম্বার বাদ দিলাম, সখীদের নিয়ে ঘুমাইব? সখীদের ঘুমাইতো নাই, হেওয়ার রিলিফ বন্টন কম করছে না, কথা বুঝেন নি আমার? হেওয়ার রিলিফ বন্টন দেখে দেখে নিজে আত্মীয় স্বজন ফট বাড়াইয়া দিছে, কি দুর্নীতি তার মাঝে আছে দেখে তারও ঘুমে ধরতো না, কোনটায় ফুটু সরব ঠিক আছে না? আর উমর কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো ভয়ও নাই, সুবহানাল্লাহ নাই। ইহুদি গাছ থেকে নামছে, ছুরি মারব, এমন সময় চারদিকে বিশাল দের অধিকার একটা বাঘ, সুবহানাল্লাহ, উমর ঘুমাইয়া পায় না খারা, আর বাঘ জিব্বা দিয়ে ফায়ার তোলার ধুলাবালি পরিষ্কার করে দিতেছে, লেজ ফুলাইয়া মোটা করে চোখ রাঙ্গানি দেয়া মিসকল দেয়, ভালো মনে করলে চলে যাও নতুবা গিলে ফেলবো, সুবহানাল্লাহ বলে তিনি উমর। তাকওয়ার জোরে সারা পৃথিবী শাসন করেছে, মুসলিম জাহান পরিচালনা করেছে তাকওয়ার জোরে, কথা বলেন না কেন? ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, আমি আমার আল্লাহরে ফাঁকি দিতে পারি না, জুলাইখা বলে ইউসুফ ফাঁকি দেওয়া যায় না যায়, গেইটে কিন্তু তালা, চাইলে তুমি যেতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কথা বোঝার চেষ্টা করুন, যদি আমি বসা থাকি, জুলাইখা যদি আমারে ধরে ফেলে, হাসুর মাঠে আল্লাহ বলবেন দৌড়িয়া কেন গেলা না, আমি বলবো গেইটে ছিল তালা, আল্লাহ বলবেন এই স্টেজ থেকে গেট পর্যন্ত কেন গেলা না, তখন তো আর আমার কোনো কথা বলার সুযোগ থাকবে না, সুতরাং যাওয়াতে হবে আমার মাওলার উপর ভরসা, গেট পর্যন্ত যাওয়া আমার কাজ, বাকিটা আমার মাওলার কাজ। ইউসুফ আলাইহিস সালাম বলে, ও দুনিয়ার মুসলিম ছেলেরা আল্লাহর ভরসা কাকে বলে শোনো, উঠে দিলাম দৌড় জুলাইহা পিছনে দৌড়ে, আমি গেটে গেলাম গেটটা খুলে গেল, দুই নম্বর গেটে গেলাম গেট খুলে গেল, এইভাবে এক একটা গেট যায় গেট খুলে যায়, এক এক সাতটা গেট খুলে গিয়েছে, যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে যাবেন জুলাইহা হয় ইউসুফ তো চলে যাচ্ছে, আর তো পাবো না, নাসুর বান্দি হইয়া পিছনে জাফটা মারছে, এইভাবে জাফটা দিতে ইউসুফ জামা পিছনে ছিঁড়ে গেছে, কুরআন আল্লাহ বলছেন ওয়াকাদাত কামিসহু মিন দুবুর, পিছনে ছিঁড়ে ফেললো জুলাইহা জামাটা, ইউসুফ নবীর জামা, এই পিছনে ছিঁড়ে যাওয়ার কারণে এটা আলামতে কিয়ামত, এটাকে আল্লাহ ইউসুফের পক্ষে দলিল বানাইয়া দিয়েছেন,
দলিলটা কেমনে একটু পরে বুঝবেন। ইউসুফ জামাত ছিড়ে গেছে, তিনিও সামনে যাচ্ছেন। ঘটনাক্রমে ঘটনাস্থলে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী ঘটনাস্থলে হাজির। আয়া পাইছে দুইজনে দৌড়ো, আগে ইউসুফ পিছনে জুলাইখা। যে মাত্র ইউসুফ রে দেখেছে, এই স্বামীরে দেখেছে, সাথে সাথে জুলাইখা বদ্র হয়ে গেছে, সুশীল হয়ে গেছে, সম্ভ্রান্ত হয়ে গেছে। এখন কত বদ্র হয়ে কথা বলে, স্বামী হে তোমার বাসায় থাকে, তোমার বেডে ঘুমায়, তোমার খাবার খায়, আবার তোমার ওয়াইফের সাথে মন্দ কাজ করতে চায়। ইউসুফ রে জেলে ঢুকাইয়া কঠিন শাস্তি দিতে হবে, নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি, জুলাইখার বাসন সত্য না মিথ্যা? কত ভাষণ মিথ্যা? একশো একশো মিথ্যা। কথা বলেন না কেন? ইউসুফের বিরুদ্ধে জুলাইখার কথা যেমন মিথ্যা, আমাদের যারা জঙ্গি বলেছে তাদের ভাষণ মিথ্যা, আসতে পারলে হবে না। ইউসুফের বিরুদ্ধে জুলাইখা যেমন কথা বলেছে মিথ্যা, আমাদের যারা জঙ্গি বলেছে তাদের কথা মিথ্যা, জোরে বলেন ঠিক কিনা? আসলে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারাই তিনতলা দেখে ধাক্কা দিয়ে সঙ্গী খে, সাথী খে, ক্লাসমেট খে, ছাত্র খে, রাস্তায় বলে খুন করেছে, এমন রেকর্ড কোনো মাদ্রাসায় নেই। কাজে আমরা জঙ্গি নই, আমরা সম্ভ্রান্ত, কথা বলতে হবে ঠিক কিনা? ইউসুফ সম্ভব নো, আমি জুলাইখার সঙ্গে মন্দ কাজ করতে চাইনি। খেয়াল করবেন, আমি মন্দ কাজ করতে চাইনি, বরং জুলাইখাই আমার সঙ্গে মন্দ কাজ করতে চেয়েছে, বরং জুলাইখা আমার সঙ্গে মন্দ কাজ করতে চেয়েছে। এবার আপনাদের আমি জিজ্ঞেস করি, আপনারা বলেন, আগে তো বলছেন জুলাইখার কথা মিথ্যা, ইউসুফ আলাইহিস সালাম যে বললেন জুলাইখা আমার সঙ্গে মন্দ কাজ করতে চেয়েছে, ইউসুফ আলাইহিস সালামের কথা মিথ্যা না সত্য? কত ভাগ সত্য জুড়ে বলেন, কত ভাগ সত্য? জুলাইখার কথা যত ভাগ মিথ্যা, ইউসুফ আলাইহিস সালামের কথা তত ভাগ সত্য, জুড়ে বলতে হবে ঠিক কিনা? ইউসুফের কথা যত ভাগ সত্য, জুলাইখার কথা তত ভাগ মিথ্যা, জুলাইখার কথা যত ভাগ মিথ্যা, ইউসুফ আলাইহিস সালামের কথা তত ভাগ সত্য, কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, ভালো করে বোঝার চেষ্টা করুন, ওরা দুইজন, খেয়াল করতে হবে কথাটা, একজন বিশ্ব সুন্দরী রূপসী বিবাহিতা, আর একজন বিশ্ব সুন্দর বটে অবিবাহিত ভরা যৌবনের অধিকারী হৃষ্টপুষ্ট একটা যুবক। লজিকের দাবি, স্বাভাবিক জ্ঞান, বিবেকের ছাপ, এই সকল ক্ষেত্রে ছেলেগুলি অ্যাডভান্স, ছেলেগুলি সীমা লঙ্ঘন করে, মেয়েরা লজ্জাবতী, মেয়েরা লাজুক জাতি, মেয়েরা নারী জাতি, মেয়েরা মায়ের জাতি। তবে আজকের ঘটনা কিন্তু উল্টা। হায় হায় রে, বুঝেন না নাকি? আল্লাহ জানে, আমি বুঝাইছি। ঘটনা এতটাই স্পর্শকাতর, এতই সেন্সিটিভ, মূল রহস্য যে জানে না, যে কেউ এখানে ইউসুফের সন্দেহ করতে পারে। সন্দেহের কয়েকটা কারণ, একটা হলো ছেলে, দুই নম্বর হলো অবিবাহিত, তিন নম্বর তার ফিটনেস ভালো, স্বাস্থ্য ভালো, আর অপর দিকে মহিলাটা হইলো বিবাহিতা, অলরেডি তার স্বামী আছে, দ্বিতীয়ত মহিলা হইলো নারী জাতি, লজ্জাবতী, লাজুক জাতি। কাজে এই ক্ষেত্রে ছেলেরাই অ্যাডভান্স হওয়া যৌক্তিক। তবে আজকের ঘটনা উল্টা। ওই ঠিক কইছেন যে ওখানকে আমার মনটা শান্ত হয়েছে, বুঝাই গেলাম আপনারা বুঝছেন কথা। কারণ হায়া শরম লজ্জা ফর্দা পুরুষের বেশি না মহিলার বেশি? কিছু মহিলা এই বিয়ে টুই গুলো দেখা সহলে তো হওয়া যাইতো না, সত্যিকার অর্থে নারীরাই লজ্জাবতী। পেশাব পায়খানা দিলে নারীরা যা রাস্তাঘাটে এগুলো সম্ভব হয় না, কষ্ট করে বাড়ি যায়। আর মাশাআল্লাহ কিছু ছেলে ফেলে আছে, দাঁড়াই ঘরে বই ঘরে হুই ঘরে, কথা বলেন না কেন? আমি একদিন দেখেছি টার্মিনালে, হে দাঁড়াইয়া সারতেছে, এর মাঝে সারতেছে যে আবার হাতার ভিড়ও হয়, মোবাইল ফোনে ফটো হয়, তিন খাম একসাথে চালাইছে। আমি মনে ভাবি বাবারে বেড়া, দেখি প্রধানমন্ত্রী দিকে আরো ব্যস্ত, কথা বুঝলেন না আপনারা? এটা ছেলেদের দ্বারা সম্ভব, মহিলাদের দ্বারা সম্ভব নয়। মহিলারা আসলে লজ্জাবতী, নারী জাতি, লাজুক জাতি, কিন্তু আজকের ঘটনা উল্টা। এই মুহূর্তে মিশরের প্রধানমন্ত্রী কাকে দায়ী সাব্যস্ত করবে? সাথে সাথে আমার আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দিলেন। ও ছোট শিশু, ঠান্ডা বোঝে না, গরম বোঝে না, সরম বোঝে না, নরম বোঝে না, নারী বোঝে না, পুরুষ বোঝে না, ওই বাচ্চাটার জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। বাচ্চা কি বলেছে? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু
قد من دبر فكذبت وهو من الصادقين ওই ছোট বাচ্চা নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে ডেকে বলে ও মিশরের প্রধানমন্ত্রী আলামতে কিয়ামত উপরে যদি দোয়া দেখা যায় প্রমাণ হয় নিচে ফানি না আগুন আমি তো অর্ধেক বলে লাইছি এরপর আপনারা বলতে পারেন না উপরে যদি নিশ্চয় প্রমাণ হয় এটা হলো আলামতে কিয়ামত কোন গ্রামের মাঝখানে যদি মিনার দেখা যায় মসজিদ দেখা যায় প্রমাণ হয় এই গ্রামবাসী হিন্দু ঠিক হ্যাঁ হ্যাঁ রে মসজিদ মিনার দেখলে এই গ্রামের মানুষ হিন্দু টেস্ট করলাম আপনারা আপনাদের মনোযোগটা আমি একটু টেস্ট করলাম কোন গ্রামে যদি মন্দির দেখা যায় মন্দিরের আশেপাশের লোকগুলি মুসলমান হবে হিন্দু আলামতে কিয়ামত ও মিশরের প্রধানমন্ত্রী আলামতে কিয়ামত ঘটনা কে সত্য কে মিথ্যা কে নির্দোষ কে দোষী ঘটনার বাস্তবতা রয়েছে ইউসুফ আলাইহিস সালামের জামার মাঝে জামা যদি লক্ষ্য করেন জামা যদি সামনে ছিড়া হয় ইউসুফ হবে দোষী জুলাইখা হবে নির্দোষ আর জামা যদি পিছনে ছিড়া হয় ইউসুফ হবে নির্দোষ জুলাইখা হবে দোষী সুবহানাল্লাহ এমন বুঝাইতাম কেমনে একটু খেয়াল করেন তো দেখি বোঝানো যায়নি সামনে সিরা পিছনে সিরার মাঝে পার্থক্য কি দেখেন এখানে কত বড় বিজ্ঞান খেয়াল করতেছেন না আপনারা সামনে সিরা হইলে বোঝা যায় ইউসুফ জুলাইখাকে ধরতে চেয়েছে জুলাইখা নিজের সম্মান সম্ভ্রম রক্ষার প্রাণপণে চেষ্টা করেছে দস্তস্তি হয়েছে এতে জামা সামনে ছিড়ছে আর ফিসে সিরা হইলে বোঝা যায় জুলাইখায় চায় ইউসুফ আল্লাহরে ভয় পায় আর বইয়ের কারণে দৌড়িয়া গেও জান বাসে না জুলাইখা পিছনে জাপটা কথা হয় না কেউ ঠিকও হইতে পারেন না হায় আল্লে হায় আল্লাহ জুরে বলেন ঠিক না পিছনে জাপটা মারছে এর প্রমাণ হয় ইউসুফ দৌড়িয়া সামনে যায় এর বড় জান বাসে না জুলাইখা পিছনে যায় ধরে যে কারণে পিছনে জামা ছিঁড়েছে এর দ্বারা প্রমাণ হয় ইউসুফ নির্দোষ জুলাইখাই দোষী ঠিক না ছেলেদের ওয়াজ করবো ইয়াং ছেলে যারা আমরা দেশে দেখেন ইজাতের জুলাইখা আছে চেয়ারম্যান সব তো অবশ্যই অবগত আছেন আপনারা অবগত থাকার কথা অনেক মেয়েরা ছেলেদের সাথে প্রেম করে উভয় পক্ষের সম্মতি নাই শেষ পর্যন্ত তারা দুইজনে হয় হেরা মানলে মানে না মানলে নাই আমরা আমরা সম্পর্ক ঠিক রাখবো এতে করে ছেলে মেয়ে দুইটাই পালিয়ে যায় রাস্তায় পুলিশের হাতে ধরা পড়া মাত্রই মেয়েটা নিজেকে বদলাইয়া ফেলায় জুলাইখা হইয়া উত্তর দেয় স্যার আমার সে জোরপূর্বক অপহরণ করে নিয়ে এসেছে অনেক মেয়েরা বলে কি বলে না তখন পুলিশে দৈরা মেয়েরে ভাটায় বাবার বাড়ি আর ছেলেরে ভাটায় মামুর বাড়ি কথা বলেন না কেন কথা বলেন না কেন ছেলের ঠিকানা জেলে একটা দুইটা ঘটনা না তার প্রতি অংশ যদি বলতে চাই একশত জায়গার নাম বলতে পারবো একশো জুটির নাম বলতে পারবো একশো ছেলেমেয়ের নাম বলতে পারবো তারা এমন প্রেম করেছিল আর মেয়ের চক্রান্তের কারণে ছেলে আজও জেলের মাথায় এইভাবে হাজার হাজার বার্ষিকী বড়ুয়া ছেলের জীবন মাটি হয়ে গেছে মেয়েদের চক্রান্তের কারণে কত বলতে হবে ঠিক কিনা কিন্তু বাবায় দেহে মায় দেহে ও না হুজুর এগুলো এখন সমাজও চলে নাউজুবিল্লাহ হইতে না ছেলে কলেজে ভরে আইবা সময় একটা লই যায় মাই দিকে ওফু খারে লই আইলে বেটা আমি দিকে চিনি না কম্মা চিন্তা না আমার গার্লফ্রেন্ড নাউজুবিল্লাহ হইতে না মেয়ে যায় কলেজে সাত একটা লই যায় মাই কবিটি খারে লই আইছে গো মাই আমি দিকে চিনি না আম্মা চিন্তা নাই আমার বয়ফ্রেন্ড মা স্বামীর সাথে মাতে মেয়ের বা হলে মাতে ওই জীবনে কত যাত্রের ফ্যান উঠলাম হাফ প্যান্ট ফুল প্যান্ট ওখান দিয়ে আটটা বার হয়েছি বয়ফ্রেন্ড কথা বোঝেননি আমার কত জাতের ভ্যান দেবার হয়েছে আমার ছেলে একটা লুই আইছি ডেবুলে ভ্যান হয়ে গেছে কি মেয়ে একটা লুই আইবো লাই ডেবুলে ভ্যান হয়ে গেছে কি আগের আমি মা অত ফ্রেন্ড বুঝে না আমার ভাইয়ারা হুজুর ওয়াজ করলে তো হুজুর আপনারা তো ওয়াজ করেন ঠিক হই জমানা খারাপ ন জমানা কখনো খারাপ হতে পারে না তুমি এক নম্বর খারাপ কথা বলে না কেন কথা বলে না কেন তোমার ছেলের উপর তোমার কোনো কমান্ড নাই তোমার ছেলে তুমি শাসন করো না মেয়েরে তুমি শাসন করো না মেয়ে হয়ে কেন একটা ছেলেকে নিয়ে আসে কেন তুমি শাসন করো না জমানা খারাপ হয় নাই তুমি খারাপ হয়েছ কথা বলেন ঠিক না কিন্তু আপনাদের বিশ্বাস কি এই জামিয়া ইসলামিয়া
বানিয়ে তুমি ফাজিল মাদ্রাসার কোন ছাত্র কোন মেয়ে বাড়িতে উঠতে পারবো নি শিক্ষিত হয় সন্তোষ হয় না, মাদ্রাসায় পরে পরে আলেম হয় টেগার হয় না, মাদ্রাসায় পরে নাইবে নবী হয় ছাতাবাজ হয় না, জবর দখলকারী হয় না, কত বলতে হবে পিক্ষি না। যখন মিশরের প্রধানমন্ত্রী ইউসুফের জামার দিকে চাইলো জামার পিছনে সিরা, তখন ওই বলল জুলাইখা এটা তোমাদেরই চক্রান্ত, ইন্না কাইদা কুন্না আদিম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলে নারীদের চক্রান্ত ভয়ঙ্কর, এই কথাটা খোলাসা করার মতো অনেক কথা আছে, আমি বলতে পারতেছি না, এখানে অনেক ছোট ছোট ভাই আছে, এই জন্য আপনার সতর্ক সে খেয়াল করুন, বাচ্চা হাতের প্রতি খেয়াল রাখুন, মেয়েটা যায় কোথায় কোন কোন জায়গায় বিচরণ করে আপনাকে খেয়াল রাখতে হবে। কলেজে দিলেই আপনি একবারে দায় মুক্ত হবেন না, আপনার মেয়ে কলেজে যায় কার সাথে যায় কার সাথে আয় কার সাথে আড্ডা দেয় এটা খেয়াল নিতেই হবে, কথা বলেন না কেন ঠিক কিনা। ছেলে ভাইছেন মাশাল্লাহ আপনি বড় আশাবাদী, কদিন পরে বিয়া হরাইয়া মাগনা সার্ভিস ইঞ্জি ভাই লিতা আর মাগনা ফার্নিচার ভাই লিতা, ছেলে করে গিতা ইডো দেখা লাগবো, আর না ছেলে ফুটবল মানে উষ্ঠায় তোমার আগে দুজো হলাইব এরপরে হ্যাঁ দুজো হজাইব, কথা বলে না কেন ঠিক খেয়ে না। তাছাড়া ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, এই যে সোনামণিরা ওদের দাম কত জানেন নেন বলেছেন, ছোট ছোট বাচ্চারা যদি কোনো গুনাহ করে মহান আল্লাহ মাফ করে দেন। বাচ্চারা গুনাহ করলে মাফ, আমি আপনারা জিজ্ঞেস করি বাচ্চায় গুনাহ করেনি, গুনাহ করে না বাচ্চা তার বাপ থেকে আর বেশি করে, খবর আসেনি আপনারা, এই যে একটা জিনিস বাপে এটার উল্টো বোঝে না, বাচ্চল বোঝে না, উপরও বোঝে না, নিচও বোঝে না, কি হয় এটা ডিলিট করলে বাপে, আর ওই তিন বছর চার বছরের বাচ্চাতে এমন কোন ফাংশন আছে জানে না, ইন্ডিয়া থেকে পাকিস্তান বন্ধ যায় কথা বলে না কেন, ইউটিউবে যায় নাচ গান শিখে নাচে দুলে কথা বলে না কেন, এগুলা গুনা নাই, মাতুর না হন এগুলা গুনা নাই, ছোট বাচ্চার গুলো শিক্ষা, ছোটবেলায় কলিমা শিখবার আগে দিলা না দিলে না মন্ত্র দিলা না শিক্ষা পারলাম, কথা বলে না কেন আপনারা, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারই হে কইতাম হুজুরিতা আমি কোনদিন ফেট্টি চললা, এটা ফেট্টি চলা লাগে না খানি এমনি ঢুকে আল্লাহ কত মহান, কেন কেন দুইটা কারণ, একটা হইলো বাচ্চা বুঝছে না ছোট, দুই নম্বর হইলো বাচ্চার আমল নামা তৈরি হয় নাই, গুনা রাখবে কোথায় যা মাফ। প্রশ্ন হলো ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করে প্রতিটি অক্ষর করে দশটা করে নাকি হইয়া যায়, আমাদের ডাইরেক্ট পিছনে হিফজের রুম যেখানে ছাত্ররা ধুলে আর কোরআন তিলাওয়াত করে, ছোট ছোট বাচ্চারা ঘন্টার পর ঘন্টা আল্লাহর কালাম পবিত্র কোরআন তিলাওয়াত করে প্রতিটি অক্ষর করে দশটা করে নাকি হয়, এক লক্ষ অক্ষর যদি তিলাওয়াত হয় দশ লক্ষ নাকি হইয়া যায়, এই নাকি গুলো কি সুরমা কুশিয়ারা বুড়ি গঙ্গায় ভাসাইয়া দেওয়া হবে, গুনা যায় তো মাফ করা হয়, গুনা রাখার জায়গা নাই, আমল নামা তৈরি হয় নাই, নেকি রাখবার জায়গা নাই, সুতরাং নেকি গুলো কি আটলান্টিক মহাসাগর আরব মহাসাগর প্রশান্ত মহাসাগরে পদ্মা মেঘনায় ভাসাইয়া দেওয়া হবে, না 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 সন্তানদের আম্মা বার আমল নামায় বন্টন করে দেওয়া হয়। লাভ আসেনি মানুষ ফরাইলে মাতুন না দিকে আপনারা, ও মনে পড়ে এক ডক্টরের কথা, এক ডক্টরের বাবা মারা গেছে, বাবার জানাজার নামাজ পড়ার জন্য মসজিদের হুজুর বলছে হুজুর বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন, ঠিক আছে জানাজার নামাজ শুরু হলো, তিন নম্বর তাকবীর দেওয়ার পরে আমরা কি করি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, তিন নম্বর তাকবীরের পর দোয়া পড়ি
ইমাম সাহেব চতুর্থ তকবীর দিয়ে জানাজার নামাজ সম্পন্ন করলেন। এবার দেখা যায় ডক্টর সেলিটি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে যে এই কান্না আত্মীয় স্বজন কেউ থামাতে পারে না। ইমাম সাহেবকে আওয়াজ করলেন, ও ডক্টর সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনার বাবা কষ্ট করে আপনাকে শিক্ষিত করেছে, মরণ তো লাগবে, আজকে আপনার বাবা মরেছে, আগামীকাল আমি মরব, এর পরের দিন আপনি মারা যাবেন, মরণটাকে মেনে নিতে হয়, আপনি শিক্ষিত প্রতিষ্ঠিত সন্তান, সুতরাং বাবার মরণে এতটা কান্নাকাটি আপনার জন্য সেবা পায় না, আপনি যদি অস্থির হইয়া যান ছোটরা আরো বেশি অস্থির হবে। ওই ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর আব্বা মারা যাওয়ার জন্য কান্দি না, তিন নম্বর তকবীরের পরে আমার ফেস লেগে গেছে, আমি আমার আব্বার জন্য যে দোয়াটা করব, আল্লাহুম্মা ফিল হাইয়িনা, আপনি চতুর্থ তকবীর পর্যন্ত দিয়ে লাইছেন, এর ভিতরে আমি আল্লাহুম্মা ফিল হাইয়িনা পড়তে পারলাম না, আমার মনের মাঝে জাগলো আহারে এত লেখাপড়া করলাম, বাবা এত টাকা দিলেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডক্টর হয়েছি, আজকে বাবাকে লাশ হিসাবে কাফন ফরাইয়া বাবার সামনে দাঁড়াইলাম, আল্লাহুম্মা ফিল হাইয়িনা পড়তে পারলাম না, ওমাইয়িতিনা বলতে পারলাম না, সুতরাং আমার ডক্টর দাড়ি হওয়ার কোনো অর্থ নাই। ওগো ইমাম সাহেব হুজুর আব্বার জন্য আমি কান্দি না, আমার লেখাপড়াকে আমি এই মুহূর্তে বৃথা মনে করি, অথচ আমার নবীর তিনি নবী বিস্ময় বলেছেন কোন সন্তান যদি প্রাণ ভরে মন ভরে আল্লাহর দরবারে দোয়া করে মা বাবার জন্য, আমার আল্লাহ সাথে সাথে সন্তানের দরখাস্ত মঞ্জুর করে আম্মা আব্বার কবরে আযাব বন্ধ করে দেয়। যারা আব্বা হইছেন একবার তা চিন্তা করে লাগলো, আপনারা যে কয়জন ছেলে আছেন যদি আলিম না হয়, কয়জন ছেলে আল্লাহ মাগফিরাত হাই না জানে, শেষ করলে মরবার আগে কথা বুঝুন নি, মরবার আগে দেখলেন না আপনার ছেলে হাইটটা যায় হাইটটা যায় গাইতে পারলো, আল্লাহ মাগফিরাত হাই না যে শিখছে না আমার নিজেরও জানা নাই, এখনই দেখলেন টেস্ট করে আবার গেছি গেলেন সকল ছেলেরে বাবারে জানা যদি পড়বে, তিন নম্বর তো বলি পরে দোয়াটা কিতা পরে আব্বার লাগে বসাই দেখি, তো আপনি বুঝতে লাগবেন কি যার ছেলেরে কে দিতেছেন। এই জন্য হাদিস শরীফে আসছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মানুষ মারা গেলে আমল করা বন্ধ হইয়া যায়, আর মাহফিলে আসা যায় না, ওয়াজ করা যায় না, ওয়াজ শোনা যায় না, রোজা রাখা যায় না, নামাজ পড়া যায় না, যাকাত দেওয়া যায় না, কুরবানি দেওয়া যায় না, কিন্তু একটা হলো সৎকার জারিয়া মাদ্রাসার রুম দিয়া গেলেন, আপনি মরে গেলে ও এই মাদ্রাসার রুমের ছাত্ররা নবীজির হাদিস শিক্ষা করবে, মসজিদ বানায় গেছেন সেখানে মুসলিম নামাজ পড়বে, এর সব আপনার কবরে কোন বড় বিরতিহীন যেতেই থাকবে। দুই নম্বর হলো আও ইলমিয়ুম তাফবিহি, আপনি হুজুর হইয়া যদি ছাত্রকে ইলম শিক্ষা দেন, ওই ছাত্রগুলি আলেম হইয়া তারাও শত শত ছাত্রকে শিক্ষা দিবে, এইভাবে আলেম হতেই থাকবে, মরণ পর্যন্ত আলেম হইয়া তারা সন্তানদেরকে দিন শিখাবে, আপনি কবরে যাইয়াও তাদের কোরআন শিক্ষার সব কবরে অনবরত আপনি পেতে থাকবেন, আউয়ালা দিন সালিহিয়া দাওলাহ, আর আপনি যদি নেক সন্তানকে দিতে পারেন, নবীজি কত মহাবিজ্ঞানী, আউয়ালা দিন বলেন নাই সাথে 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 বলেছেন সালিহিন, শুধু সন্তান রেখে গেলে হবে না, বাচ্চাদের কাছে রেখে গেলে হবে না, আলেম মার্কা ছেলে হতে হবে, আলেম হতে হবে, দিনদার হতে হবে, যদি বেলাওয়ালা হয় টেলাওয়ালা হয়, এখন টেলা সামলাও রে বাচ্চো, আর যদি তুমি আল্লাহওয়ালা হও তোমার জানাজা হাজার হাজার আলেম হবে, দিনদার পরে হাজার হবে, নেক সন্তান যদি রেখে যেতে পারেন, আপনি কবরে চলে গেলেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বিশ্ব নবীর ঘোষণা, ওই সন্তানের দোয়া শেষ হতে না হতে চোখের পানি জমিনে পড়ার আগে আগে আপনার কবর আযাব বন্ধ করা হবে। সামনে আর পারছি না, এখন মূল কথা চলে আসি, ইউসুফ আলাইহিসসালাম বললেন যে আমি আল্লাহরে ভয় করি, মনে আছে তো কথাটা,
জামার দিকে চাই, অপমান হলো ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ। তখন জুলাইখার স্বামী বলল, ইউসুফ আর ইজান হাজা, মন থেকে বাবা এটা বাদ দিয়ে দেও, আসলে এটা তোমার প্রেস্টিজের প্রশ্ন, আমারও মান সম্মানের প্রশ্ন। আর জুলাইখা, নিশ্চয়ই তুমি অপরাধী, আর তোমাদের চক্রান্ত আসলেই ভয়ঙ্কর। আল্লাহ যেন নারীদের চক্রান্ত থেকে, বিশেষ করে মেয়েদের চক্রান্ত থেকে, সকল মুসলিম তরুণ যুবক ছাত্রকে আল্লাহ হেফাজত করেন, সমাজটাকে যেন আল্লাহ ভালো করে দেন, সমাজটাকে যেন দিনী শিক্ষায় আলোকিত করে দেন। সকলে বলে আমিন। বাকি কথাগুলো যদি আর কোনদিন আসা হয়, আপনারও মনে রাখবেন, আমি মনে রাখবো। এখান থেকে স্টার্ট হবে। প্রিন্সিপাল যে আমাকে বলছিলেন ইউসুফ জুলাইহার কাহিনী, ইউসুফ জুলাইহার কাহিনী যতটুকু বলা সম্ভব হয়েছে বলছি, বাকিটা যদি সুযোগ হয় সামনের দিকে চলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই জনাব মাওলানা জাফর আহমদ সিরাজি সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আপনাদেরই সন্তান, প্রাণ ভরে মন ভরে ওনার আলোচনা শুনে মুগ্ধ হবেন। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে সকলের কাছে দোয়াচ্ছি, বিশেষ করে আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রিন্সিপাল হুজুর সহ ভাইস প্রিন্সিপাল সহ সকল আসাতিজাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা রাখি। এখানে আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।